প্রতি বছরের মতো এবছরও আগরতলা বুদ্ধ মন্দিরস্থিত বেনুবন বিহারে বুদ্ধ পূর্ণিমা উদযাপন করা হয় মহাসমারোহে। সোমবার ছিল 2566তম বুদ্ধ পূর্ণিমা। এদিন সকাল থেকে লোকজন এসে এখানে জড়ো হয়, এরপর দিনভর চলে পূজা পাঠ, বিকেলে অনুপস্থিত হয় ধর্মসভা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে মন্দিরে, প্রচুর লোকের সমাগম হয় এদিন। জীবনে ধর্মমূলক পালন করা দরকার। আমরা দুনিয়া মে আয় আমরা আচ্ছা সে রহনা আচ্ছা সে দুনিয়া কাম করা বহুত হি মহত্বপূর্ণ হ্যাঁ। এই দিন আমাকে দান দেওয়া দান দেওয়া চাই। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।